বাক্সা জেলার কুমারিকাটাত এসএসবির অভিযানত হাতির দাঁতসহ দুই শিকারীক করায়ত্ত। এক গোপন সূত্র পংখেদি রঙিয়ার এসএসবির চব্বিশ নম্বর বেটেলিয়নের একটা দলে অভিযান চলাই এটা হাতির দাঁতর লগতে দুটাক চোরাং শিকারীক গ্রেপ্তার করে। ধৃত চোরাং শিকারী দুটা বুধুরাম মুর্মু আর সুনীল মুর্মু। এসএসবির অভিযানত দুই চোরাং শিকারিয়ে পলাবলে চেষ্টা করেছিল যদিও এসএসবির তৎপরতাত হাতির দাঁতসহ করায়ত্ত করে দুই চোরাং শিকারীক। পিছত উদ্ধার হওয়া হাতির দাঁতর লগতে দুই চোরাং শিকারীক অভিযানকারী দলটোয়ে কুমারিকাটা বন বিভাগক সমজাই দিয়ে। ये जो हाथी दांत है तुम लोगों के पास कहाँ से आया? वो मेरा चाचा जी लेके हमारे घर में छोड़ दिया था। अच्छा, फिर क्या बोला, इसका क्या करना है? उसने बोला क्या कहीं मिलेगा तो उसको बेच देना। अच्छा, कितने में बेचेगा बोला? आपको पालू नहीं। हाँ, कितना मिलेगा, कितना नहीं, कितना ये सब।